এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ দেখে আপনার মনে হতে পারে যে আপনি কোনো ভূমিকম্প হয়েছে বা বড় কোনো ডিজাস্টার হয়েছে বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই প্রাকৃতিক বিপর্যয়। না, এরকম দৃশ্য কার্যত ইরাক হোক, লেবানন হোক, সিরিয়া হোক, যেখানে আইএস জঙ্গিদের কার্যকলাপে রকেট লঞ্চারে বিধ্বংসী পরিণত হয় সেটা টিভির দৌলতে আমরা দেখতে পাই এবং জঙ্গি কার্যকলাপ দেখতে পাই। কিন্তু এটা যেটা ঘটনা, এক তো ওপরে আকাশে সূর্য গনগন করছে, পাশেই কলকাতা অর্থাৎ দমদম এয়ারপোর্ট, ওপর দিয়ে বিমান যাচ্ছে, বারাসাত থেকে কিছু দূরে দত্তপুকুর, নীলগঞ্জ থেকে একটু ভেতরে মচপল পশ্চিমপাড়া। কী হতো এখানে? নিশ্চয়ই এখানে কোনো শিল্প কলকারখানা ছিল না, এখানে বোমা শিল্পের কারখানা ছিল। অনেকে বলছেন এখানে বিভিন্ন মানুষ এই পেশার সঙ্গে তারা যুক্ত থাকতেন পেটে ভাতের জন্য। তাই যতবারই বিস্ফোরণের কথা আলোচনা হবে, মৃতের সংখ্যা এখন অবধি নয়, ততবারই বর্ধমান জেলার 2014, তখন জেলা ভাগ হয়নি, 2 অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনাস্থলে একজন মারা গেছিল, পরে একজন মারা যায়, 31 জন অ্যাকিউজ, তার মধ্যে প্রত্যেকে সাজা হয়েছে। সেখানে ছিল জামায়াতুল মুজাহিদিন, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, শেখ হাসিনাকে হত্যার ছক বর্ধমানে বসে তারা বীজ বুনেছিলেন, শিমুলিয়া মাদ্রাসা, তারপরে এনএসজি এবং ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সে সময় এসেছিলেন। ইতিমধ্যে তোলপাড় হয়েছে, তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে, ভূপতিনগর হয়েছে ব্লাস্ট, এগরা খাদিকুল হয়েছে, সেখানেও ভানুবাগ, সেকেন্ড ভানুবাগ অর্থাৎ এগরার সেকেন্ড টেলার দত্তপুকুর, মচপল পশ্চিমপাড়া, গ্রাউন্ড জিরো রিপোর্টিংটা আমরা করছি। কারণে এখানকার যারা বসত বাড়ি, আপনার বাড়িগুলো দেখাচ্ছে সহকর্মী, এই গতকাল যখন বিস্ফোরণ হয় তখন 9:30-10:30 কাছাকাছি, হিসেব অনুযায়ী অনেকক্ষণ পেরিয়ে গেছে, 9 জনের মৃত্যু হয়েছে। মালিক, যিনি মালিক দাবি করছেন, তিনি শামসুল, সেও মারা গেছে গতকাল হাসপাতালেই, মারা গেছে বারাসাত হাসপাতালে। এই যে ইতিউতি মারছে যে বিভিন্ন জনতা জনার্দন, তারা কি ভেবেছিলেন যে এই বাঁশবাগানের ঝোপে এখানে বাজি তৈরি হতো? কিন্তু কেউ বলছে না, এখানে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। এই দৃশ্য দেখার পরে এবং ছাদে উঠে পড়ে মৃতদেহ কার্যত ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, একদম বকটুই ঘটনার আমাদের প্রত্যেকের মনে আছে, সেখানে গণহত্যার ঘটনা ঘটেছিল, এখানে গণহত্যার ঘটনা ঘটেনি। এখানে যেটা ঘটেছে, এখানে পুলিশ প্রশাসন কী করছিলেন? পুলিশ, এখানকার উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, ওটা খুব স্বাভাবিক। উত্তর চব্বিশ পরগনা জেলার গোয়েন্দা দপ্তর অর্থাৎ DIB ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন ব্যুরো, তাদের কী করছিলেন, তাদের কী ভূমিকা, তারা কি জানতেন না এই অঞ্চলে আনাগোড়া কাদের ছিল, এই অঞ্চলে কী কাজকর্ম হতো? পলিটিক্যাল রং লাগানো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সকালে CPIM-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম এসেছিলেন, তৃণমূল ভার্সেস ISF লড়াই শুরু হয়ে গেছে। আমরা লড়াই রাজনৈতিক বিতর্ক থেকে দূরে যাই, দূরে সরে যাই। এই ছবি দেখছেন, এই ছবি দেখে মনে হবে যে আপনি কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ডিজাস্টার হয়েছে, না, বোমার বিস্ফোরণে কার্যত একের পর এক বাড়ি বিধ্বংসিত পরিণত হয়েছে। তারপরে রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি মুখ খুলেছেন, রাজ্যপাল এসছেন, গতকাল তিনি বলেছেন শেমফুল ইনসিডেন্ট। আজকে বিরোধী দলনেতা সহ BJP-র বিধায়করা আসবেন, গতকাল পীরজাদা নৌশের সিদ্দিক ISF বিধায়ক এসেছিল, এখানে পঞ্চায়েতটা এবার ISF দখল করেছে, সেই দখলের জায়গা থেকে শাসক দল সরাসরি বলছে ISF বনাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ হোক এবং ভূপতিনগর হোক, এগরার খাদিগুলের যে 9 জনের মতো মৃত্যু, ভানুবাগের সেকেন্ড টেলার, আমরা যে বাড়ির ছাদে রয়েছি এই বাড়ি কার্যত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কাঁচের টুকরো পড়ে আছে, তাহলে এই মৃত্যুর জন্য দায়কার প্রশাসন কি, পুলিশ, DIB ভূমিকা বারবার উঠছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলেছিলেন পঞ্চায়েত নির্বাচন আগে এবং তারও আগে, যে যত বেআইনি বাজি কারখানা আছে সমস্ত পুলিশকে বাজেয়াপ্ত করতে বলেছিলেন। মালদায় প্রতিদিন ঘটনা ঘটে, তাহলে পুলিশের ভূমিকা কী? মুখ্যমন্ত্রীর নিধান এবং বিধান তা কেন পালন করলেন না? এখানকার জেলা পুলিশ, রাজ্য পুলিশ এবং IB, যাদের রাজ্যের IB খুব গুরুত্বপূর্ণ, DIB, তার মানে ধরে নিতে হবে এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে DIB নার্ফেল করেছে বা তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের কাছে সংবাদ ছিল না। কেউ আবার ইতিউতি গোপনে বলছে যে পুলিশ জানতো, পুলিশের সঙ্গে নাকি এখানে একটা সিন্ডিকেটের ব্যাপার ট্যাপার ছিল। এ অভিযোগ আমি করছি না, এ অভিযোগ এলাকার মানুষ করছেন। তাই ওপরে সূর্যের প্রখর রোদ,
গতকাল যখন হয়েছিল তখন 9:30-10 পর তখন রোদ ছিল, কিন্তু চলে গেছে 9টি প্রাণ, আহতের সংখ্যা 5 থেকে 6, তাদের কি হবে এখনো পরিষ্কার নয়। তৎপরতা শুরু হয়েছে, ফরেন্সিক টিম এসেছে, তারা স্যাম্পল ফাইল তারা জোগাড় করছেন, এবং পাশে আরেকটি ইটভাটা আছে, যাবো আমরা সেখানে, সেখানেও ল্যাব, আধুনিক ল্যাবের মধ্য দিয়ে যেখানে বাজি তৈরি হতো এবং অনেকে বলছে যে বিভিন্ন বিস্ফোরক তৈরি করতে, তাহলে প্রশাসনের তো ব্যর্থতা বটেই, পুলিশের ব্যর্থতা তো বটেই, এবং এখানকার ডিআইবির ব্যর্থতা বটেই, এ প্রশ্ন তো উঠবেই। রাজনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ভানুবাগকে নিয়ে যেমন তোলপাড় হয়েছে, এলাকার মানুষের বক্তব্য ছিল যে ভানুবাগ হয়েছে সেই এলাকার এগরা খাদিগুলোর ডন ছিলেন, তিনি ভদ্রকে মারা গেছিলেন, তিনি যখন পালিয়ে গিয়ে তাকে যখন ভদ্রকে নিয়ে যাওয়া হয় তিনি সেখানে চিকিৎসা হতে হতে মারা যায়, ধামা চাপা পড়ে যায়। তাই স্বপ্নদীপ কুণ্ডু হত্যাকাণ্ডের ঘটনার মাঝ পর এই ঘটনা, যে মোচপোল পশ্চিমপাড়ায় যে ঘটনাটা ঘটেছে গতকাল, এখন অবধি তদন্তের অগ্রগতির ক্ষেত্রে একজনকে গ্রেপ্তার করেছে শুনেছি, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন এনআইএ দিয়ে তদন্ত করতে হবে। তাই এটা কাঙ্ক্ষিত ছিল কি না, এটা অনভিপ্রেত ছিল কি না, নাকি প্রশাসনিক পুলিশের ব্যর্থতা বারবার কিন্তু ফুটে উঠছে এবং এখানকার চোখে মুখে মানুষের সে কথা খুব পরিষ্কার স্পষ্ট। তাই যাদের গেল স্বজন হারানোর ব্যথা বেদনা তারাই বোঝেন, যাদের জীবন চলে যায়, কেউ রোজগারে তাদের উপর সংসার চলতো, বাড়ি এলাকা কার্যত কেঁপে উঠেছে, এখান থেকে 1 কিলোমিটার দূরে বলছিল আমাকে এখানকার, আমি আরেকবার সহকর্মীকে আসতে বলবো, দাদা একটু সরে আসুন দেখি, বলছিল এখান থেকে 1 কিলোমিটার দূরে কার্যত কেঁপে উঠেছে, জেসিবি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, আমি সমীরকে দেখাতে বলবো, যেন মচ্ছের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, মানে অপারেশনের পর বিস্ফোরণের পর পুলিশ কাজ করছে জেসিবি নিয়ে মাটি তোলা হচ্ছে। তা আমাদের প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, এখানকার পুলিশ, বারবার বলছি পুলিশ, দত্তপুকুর থানা, জেলার ডিআইবি, জেলার পুলিশ সুপার, তিনি কি তাদের কাছে কি কোনো ইনফরমেশন ছিল না? যদি ইনফরমেশন থাকতো তাহলে এরকম ঘটনার হাত থেকে অন্তত রেহাই পেত। তাই অনেক প্রশ্নের মাঝে এ প্রশ্ন উঠল, যাদের চলে গেল জীবন সে পরিবারগুলো হা উদাস করছে। তাই খাগড়াগড়ে বিস্ফোরণের সঙ্গে কম্পেয়ার না করলেও এটাও কিন্তু বিস্ফোরণ, এবং এখানে নিষিদ্ধ বা অবৈধ বেআইনিভাবে কাজ কারবার হতো বাজির এবং বিস্ফোরক, সে কথা এখানকার মানুষ বলছেন। প্রচুর পুলিশ রয়েছে, সংবাদ মাধ্যমের ভিড়, বাড়ির চা